एक दल विश्व चैम्पियन और एक दल विश्वकापर इतिहास मैच जीते मात्र एक इंगलैंड बांग्लादेश के हारिए शोचनीय भावे बांग्लादेश आबार अफगानिस्तान के हारिए दापटर साथे इंगलैंड अफगानिस्तान लड़ाई के अनुमित भावे सबाई धरे नहीं असम एक लड़ाई तब सबार चोखे धूलो दिए रचित हल अफगान रूप कथा विश्व चैम्पियन इंगलैंड के हारिए अफगानिस्तान जन्म दिल अपसेटर और क्रिकेट दुनिया कूचो हुए कूर्णिश जाना रशीद नबीदेर मात्र कदिन आगे भयंकर एक भूमिकम्पे लंडभंड हो गेछे अफगानिस्तान से भूमिकम्पे क्षतिग्रस्तर जन्नो जितते चेयेछिलेन मुजिबुर रहमानरा देशप्रेम और एकाग्रता जेनो मिले मिसे एकाकार उड़ते थाका इंगलैंडो ताई माटीते नामते बाध्य अफगानदेर ई परफॉर्मेंसे ताक लेगे गेछे क्रिकेट दुनिया শচীন টেন্ডুলকার মুগ্ধ হয়ে দেখলেন আজমতুল্লাহ অমর জয়ের বোলিং মুজিব ম্যাজিক দেখে ইরফান পাঠান বলতেই বাধ্য আফগানিস্তান কি খেলাটাই না খেললে গুজরাট টাইটান্সের টুইটে উঠে এসেছে মজার এক ঘটনা আফগানিস্তানের ইনিংসে রশিদ খানকে স্বীকার করেছিলেন আদিল রশিদ এরপর ইংল্যান্ডের ইনিংসে আদিল রশিদকে আবার স্বীকার করলেন সেই রশিদ খানি অর্থাৎ দুই রশিদই স্বীকার হলেন পরস্পরের আফগানদের ইংল্যান্ড বধকে আখ্যায়িত করা হচ্ছে বিশ্বকাপের প্রথম আপসেট হিসেবে ভারতের মাঠে আফগানরা যে পরিমাণ দর্শক সমর্থন পেয়েছে তা দেখে মুগ্ধ আকাশ চোপড়া যাকে মুগ্ধ করেছে আফগানিস্তানের পারফরম্যান্সও অনেকে আহ্বান জানালেন ইংল্যান্ডকে কচুকাটা করতে গিয়ে যেন আফগান রূপ কথার প্রশংসা করতে কেউ না ভুলেন এবারের বিশ্বকাপের আয়োজক ভারত তাই ভারতীয়দের উন্মাদনা স্বভাবতই বেশি সেই ভারতীয়রা রসিকতা করে লিখছেন ভারতের মাটিতে আগের দিন হারলো পাকিস্তান পরদিন হারলো ইংল্যান্ড ভারতের প্রয়াত ফ্রিডম ফাইটাররা হয়তো স্বর্গে বসে বেশ খুশি হবেন আফগানিস্তানের এই জয়ে জমে উঠেছে পয়েন্ট টেবিলে লড়াইও এই জয়ে ইংল্যান্ডকে টপকাতে না পারলেও বাংলাদেশকে টপকে গেছে আফগানরা দুই দলই তিনটি করে ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে হেরেছে দুটি করে ম্যাচ পয়েন্ট টেবিলে ইংল্যান্ড আছে পাঁচে আফগানিস্তান ছয়ে আর সাকিব আল হাসানের বাংলাদেশ সাত নম্বরে যুদ্ধ ভূমিকম্প আর অভাব অনটনে বিধ্বস্ত আফগানিস্তানের কাছে এই জয়ের চেয়ে বেশি স্পেশাল আর কি হতে পারে রশিদ নবীদের এই ইতিহাস গড়াটা তাই দেশের মানুষের জন্যই ম্যাচ শেষে ম্যাচ ছেড়া মুজিবুর রহমান তাই জয়টা উৎসর্গ করলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইমস